নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বৃদ্ধিতে বাম গণতান্ত্রিক জোটের আজকে হরতাল চলছে, এবং সকাল থেকে আমরা রাজশাহীতে কিন্তু হরতালের যে কার্যক্রম সেটি কিন্তু দেখতে পাইনি। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে কিন্তু যে হরতালের যে সার্বিক যে পরিস্থিতি সেটি আমরা কিন্তু দেখতে পাইনি, এবং স্বাভাবিকভাবে গাড়ি চলাচলের যে বিষয়টি সেটি আমরা দেখছি। এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আজকে যে বাম গণতান্ত্রিক জোটের যে হরতাল সে বিষয়টি কিন্তু আমরা দেখতে পেয়েছি, বিভিন্নভাবে কিন্তু গতকালকেই জানতে পেরেছি। এবং এর রাজশাহী থেকে হরতালের পরিস্থিতি যদি বলতে চাই, যে হরতালে আমরা রাজশাহী মহানগরীতে এবং রাজশাহী জেলাতে কোনো প্রচার যে প্রচারপত্র সভা সমাবেশ মিছিল গণসংযোগ করেনি কিন্তু এই জোটের নেতা কর্মীরা। এবং এদিকে অযৌক্তিক বলে হরতালে ডাকা এমন দাবি করছেন রাজশাহী জেলা অন্তঃজেলা রুটের সড়ক পরিবহন মালিক সমিতি ও চালক শ্রমিকরা। এবং সকাল থেকে রাজশাহীতে অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে সকল প্রকার যান চলাচল করছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাইনি। এবং মানুষ অন্যান্য দিনের মতো যে অন্তরুটে যে বাসগুলো রয়েছে, ছোট ছোট যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলো এবং যে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলতে চাই এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো, হরতালের পরিস্থিতি কি অবস্থা? আজকে তো হরতাল ডেকেছে, আপনারা জানেন কিনা বা কি অবস্থা? হ্যাঁ, এমনি মাইকে শুনেছি কিন্তু হরতালের কোনো পরিস্থিতি দেখছিনি। তো আমরা সকালে গাড়ি বাই করতে যাই তো মানে গোমত হয়ে গেছিল। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে হরতালের পরিস্থিতি এখানকার যারা বাসের যারা দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত যে স্বাভাবিকভাবে তাদের যে প্রতিদিনের মতো যে গাড়ি চলাচলের যে কার্যক্রম সেটি রয়েছে, একইভাবে যে অন্যান্য ভাবে মানুষের যে জনদুর্ভোগ সেটি কিন্তু রাজশাহীতে একদম নেই। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য দিনের মতো যেমন গাড়ি চলাচলের পরিস্থিতি ছোট বড় রাজশাহীর ভদ্রা থেকে শুরু করে তালাইমারি এবং রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ডের সকল বাস কিন্তু প্রতিদিনের মতো যেমন ভাবে চলে আজকেও চলছে। এবং যে যে জোটের যারা নেতাকর্মী রয়েছে রাজশাহীতে কিন্তু তেমন ভাবে কোনো যে তাদের যে কার্যক্রম সেটি আমরা দেখিনি। এই ছিল রাজশাহী থেকে হরতালের পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে।